আমার ছেলের পছন্দের একটি কুকিসের রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাবো। করে দেখাচ্ছি কিটক্যাট কুকিসের রেসিপি। এটা খেতে খুবই মজা হয় আর বাচ্চাদের তো অনেক বেশি প্রিয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই মজার কুকিসের রেসিপি আপনারা মিস করবেন না। শেষ পর্যন্ত রেসিপি দেখে আশা করি পুরো রেসিপিটি শিখে নিতে পারবেন। চলুন শুরু করি। প্রথমে নিয়ে নিচ্ছি 1/3 কাপের মতো সফট বাটার, 1/3 কাপের মতো ব্রাউন সুগারও আমি এখানে দিয়ে দিচ্ছি, হোয়াইট সুগার দিচ্ছি 1/3 কাপ। একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটি ডিম অ্যাড করে নিচ্ছি। ডিমটা অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে, ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বাটার আর সুগারের মিশ্রণের সাথে। এবার এটাকে আমি সরিয়ে নিচ্ছি আর এখন শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিব, সেজন্য আরেকটি বাটি রেখে নিলাম। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা, 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা, আর দিয়ে দিব পিঞ্চ অফ সল্ট, মানে 1/4 টিস্পুনের মতো। এবার সবগুলো আমি একটু ভালো করে চেলে নিচ্ছি। ভেজা উপকরণগুলোর সাথে শুকনো উপকরণটা আমি এখন মিশিয়ে নিব, তবে একবারে না দিয়ে একটু একটু করে দিব আর মেশাতে থাকব। এখানে কোনো রকমের পানি বা মিল্ক ব্যবহার করার দরকারই নেই, এভাবে মেশাতে মেশাতেই এটা দেখবেন এরকম সফট হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে 3টা কিটক্যাট চকলেট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পছন্দের যে কোনো চকলেটই কিন্তু দিতে পারবেন। আমি জাস্ট রাফলি চপ করে দিয়ে দিচ্ছি। এভাবে দিলে হয় কি, আপনি যখন কুকিটা খাবেন মুখে এসে চকলেটটা লাগবে। আপনারা চাইলে এর চেয়ে ছোটো করেও দিতে পারেন ভেঙে, কিন্তু আমি এভাবেই একটু রাফলি চপ করেই দিয়ে দিলাম। এবার ভালো করে কিটক্যাট চকলেটটা এই মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। কুকি ডোটা র্যাপ করে নিচ্ছি আর ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো। কুকি ডোটা 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এখন একটি বেকিং ট্রে নিয়ে নিচ্ছি, তার উপর একটি বেকিং পেপারও দিয়ে দিয়েছি। এবার আমি কুকি ডোটাকে গোল গোল করে এই বেকিং পেপারের উপর রেখে দিচ্ছি। কোনো সুন্দর করে শেপ যে দিতে হবে এমন কোনো কথা নেই, এভাবে রাফলি আপনি গোল গোল করে যে কোনো শেপে দিতে পারবেন। তো আমি এভাবে গোল গোল করেই এটাকে শেপ করে নিচ্ছি। কুকিগুলো বানাতে বানাতে আমি ওভেনটাকেও প্রিহিট করে নিয়েছি 180-তে 3 থেকে 5 মিনিটের মতো। বেক করতে দিয়ে দিচ্ছি 180-তে 10 থেকে 15 মিনিটের মতো। যেহেতু এক একজনের ওভেনের তাপমাত্রা এক এক রকম হয়, তাই আপনারা 10 মিনিটের পর একটু একটু করে চেক করে দেখবেন। আমার মোটামুটি 15 মিনিটের মতো সময় লেগেছে এই কুকিটা পুরোপুরি বেক হতে। উপরে সারফেসটা এরকম একটু অসমান লাগবে দেখতে, এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ যেহেতু এর ভেতরে চকলেট দেওয়া আছে এই জন্য এটার উপরে সারফেসটা এরকম হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে একটি কুকি ভেঙেও দেখাচ্ছি। এটা খুবই চুই টাইপের হয় আর ভিতরে এই যে দেখতেই পাচ্ছেন কিটক্যাট চকলেটটাও দেখা যাচ্ছে। বাচ্চাদের বার্থডে পার্টি কিংবা স্কুলের টিফিনে এ ধরনের কুকিগুলো তৈরি করে দেওয়া যেতেই পারে। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে আপনাদের সবার সাথে। সবাই ভালো থাকবেন, আমি তাহলে বিদায় নিয়ে নিচ্ছি।